মাইসপাড়া হামিদিয়া আন্তর্জাতিক মানের একটি হেফজখানার প্রাঙ্গণে দিনী মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমি আসার পথে শুনতেছিলাম যে এই হেফজখানার ছাত্ররা আন্তর্জাতিক মানের হেফজ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে, পুরস্কার পেয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কার তারা লুফে এনেছে। তো আমি আজকে দুটো আলোচনার মধ্যে সমন্বয় করব। একটি আলোচনা থাকবে আমার কোরআন ভিত্তিক, কোরআন কেন্দ্র করে হেফজ মাদ্রাসাকে কেন্দ্র করে, আরেকটা আলোচনা হবে দুনিয়া এবং আখেরাতে নেক আমলের পুরস্কার নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অনর্থক প্রেরণ করেন নাই। আমরা পৃথিবীতে এসে শুধু খেল তামাশা করব, অথবা শুধু পেটের চিন্তা করব, কৃষিকাজ করব, ব্যবসা বাণিজ্য করব, মিল ইন্ডাস্ট্রিজে শ্রমিকের কাজ করব, দুনিয়াতে চলার জন্য এগুলোর দরকার আছে। কিন্তু আল্লাহ পাক শুধুই আমাদেরকে এই কাজগুলো করার জন্যই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করে তিনি একটি বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যকে তিনি চরিতার্থ করতে চান আমাদের দিয়ে, আর তা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে অভ্যস্ত করা, এবং মানুষ হয়ে যারা মানুষকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে সেই গোলামির জিঞ্জির ভেঙ্গে মানুষকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির সুশীতল ছায়াতলে মানুষকে জায়গা করে দেওয়ার জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। সূরা যারিয়াতের আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে, এই জিন জাতি জিন আছে না নাই, এই মাহফিলেও জিন থাকতে পারে, অবিশ্বাস হয় না বিশ্বাস হয়, এই মাহফিলেও মানুষের বেশে জিন থাকতে পারে। মানুষকে পৃথিবীতে প্রেরণের আগে জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। তো আল্লাহ পাক বলছেন যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদাহ তথা গোলামি করার জন্য। ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আমলে সালেহ, ইবাদত হচ্ছে ওই কথা এবং কাজ, যে কথা এবং কাজ আল্লাহ পাকের পছন্দনীয়, আল্লাহ পাক যে কথা এবং কাজে সন্তুষ্ট হন, এটাই হচ্ছে ইবাদাহ, এটাই হচ্ছে আমলে সালেহ। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে জীবন দান করেছেন, 70-80 বছরের জীবনটাকে শেষ করে একবার আমাদেরকে আবার অনন্ত অসীম জীবনের দিকে পা বাড়াতে হবে, কবর হবে এর প্রথম ঘাঁটি। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি কেন? এই কেনর উত্তরে আল্লাহ কি বলছেন সূরা মুলকে শুনেন, خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলছেন আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। خلق الموت والحياة কেন? ليبلوكم তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দরতম আমল করে।
صيغة التفضيل أحسن حسن عالم ربوزمن أحسن যেকোনো কাজ করো না ভাই যেকোনো কাজ করো সেই কাজটা যেন হয় সবচেয়ে সুন্দরতম আজকে আমাদের কাজ আছে কিন্তু কাজের কোনো গুণগত মান নাই আমাদের আজকে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নাই এটাই হচ্ছে আমাদের দুঃখজনক বিষয় আজকে জাপানের পণ্যটা আমাদের কাছে মূল্যবান জাপানের পণ্যটা আজকে আমাদের কাছে এটা ব্র্যান্ডের মাল কিন্তু মুসলমানের দেশে বানানো পণ্য আজকে ব্র্যান্ড হতে পারে না তার কারণ মুসলমানরা কোরআনের এই আয়াতের উপরে আমল ছেড়ে দিয়েছে আল্লাহ বলেছিলেন আইয়ুকুম আহসানু আমালা কে সবচেয়ে সুন্দর আমল করে এটা দেখার জন্য গত ডিসেম্বরের 18 তারিখ কাতার বিশ্বকাপ ফুটবল এক বিশেষ উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতির কোনো শেষ নাই আছে প্রায় একটা মাস উন্মাদের মতো ছিল আমাদের যুবকেরা বাচ্চারা যদি কথা বলো তাহলে তো আমার কথা বন্ধ হয়ে যাবে তোমরা কথা বলো না সামনের দিকে তাকাও আর যারা কথা বলবে এদেরকে পিছনের দিকে পাঠিয়ে দিবে উঠিয়ে দিবে দরকার নাই বাচ্চাদের এখন ওয়াজ শোনার দরকার আছে এখন যুবকদের ওয়াজ শোনার কথা তো এবারের বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী যারা দেখেছো তোমরা যুবকেরা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এই ফুটবল খেলা শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে শাকিরার উলঙ্গ ড্যান্স দিয়ে নয় ওয়াকা ওয়াকা ড্যান্স দিয়ে নয় বিগত সমস্ত ফুটবল বিশ্বকাপ ফুটবল উদ্বোধন হয়েছে উলঙ্গ নারীর নৃত্য দিয়ে নাচ গান দিয়ে এবার হয়েছে এর ব্যতিক্রম এবার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন হয়েছে মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সুললিত কণ্ঠের তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহু আকবার বলো এটা কি বোঝায় এটা বোঝায় যে কোরআনকে নিয়ে ইহুদি খ্রিস্টানে খ্রিস্টানদের মাথা ব্যথার কোনো শেষ নাই ষড়যন্ত্রের কোনো অন্ত নাই সেই কোরআন বিশ্ব পরিমণ্ডলে বিশ্ব মিডিয়ার সামনে কোরআন মাথা উঁচু করে দাঁড়িয়েছে আল্লাহু আকবার এবং কোরআনের সেই তেলাওয়াত হয়েছে একজন হাফেজকে দিয়ে এই হাফেজের নামটা তোমাদের অনেকের হয়তো খেয়াল আছে অনেকেরই খেয়াল নাই যুবক ভাইরা এই হাফেজের নাম হচ্ছে গানেম মোহাম্মদ আল মিফতাহ সে একজন 16 বছরের যুবক এবং মর্মান্তিক বিষয় হলো দুঃখজনক বিষয় হলো এই মোহাম্মদ আল গানেমের কোমর থেকে নিয়ে দুইটা পা তার নাই এটাও কাতার সরকারের একটা কৌশল ছিল ইউরোপে বিভিন্ন দেশে যেখানে শারীরিক প্রতিবন্ধীদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে এদেরকে সমাজের বোঝা মনে করে এবং এদেরকে দিয়ে কোনো কাজ হবে না মনে করে কাতার সরকার দেখিয়ে দিয়েছে যে আমরা শুধু এদেরকে ভালোই বাসি না আমরা শুধু এদেরকে কাজেই লাগি না বরং বিশ্ব পরিমণ্ডলে উদ্বোধনী অনুষ্ঠান আমরা তাদেরকে দিয়ে শুরু করতে পারি সুবহানাল্লাহ শুধু তাই নয় বর্তমান বিশ্বের এক মিরাকেলম্যান রাজুল মুজিজ যিনি পেশায় একজন ডাক্তার ছিলেন যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে কিংবদন্তি দাড়ি ডাক্তার জাকের নায়েককে দিয়ে কাতার বিশ্বকাপ যে কয়টা স্টেডিয়াম যে যে জায়গায় ছিল বিভিন্ন শহরে তার মাধ্যমে ইসলামকে বুঝার জানার জন্য অত্যন্ত যৌক্তিকভাবে বিজ্ঞানসম্মত উপায়ে ইসলামকে উপস্থাপন করার জন্য কাতার সরকার মালয়েশিয়া থেকে ডাক্তার জাকের নায়েককে রাষ্ট্রীয় মেহমান করে সেখানে এনে
উপস্থিত করে প্রমাণ করেছে ইসলাম বিদ্বেষ পছন্দ করে না ইসলাম সবাইকে আপন মনে করে এবং সবাইকে আদম সন্তান হিসেবে ভাই মনে করে সুবহানাল্লাহ বলি এবং যুবক ভাইরা তোমরা দেখেছো পত্র পত্রিকায় এসেছে ডক্টর জাকের নায়েকের হাত ধরে 2000 মানুষ নাকি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে আসলে এই খবরটা সংখ্যাটা সঠিক সংখ্যা নয় আসল সংখ্যা হলো হাজার 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 বনি আদম কুরআনের ছায়াতলে ইসলামের ছায়াতলে এই বিশ্বকাপ উপলক্ষে তারা এখানে কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়েছে কিন্তু কৌশলগত কারণে প্রকৃত সংখ্যাটা প্রকাশ করা যায় নাই আমি আলোচনা ওই দিকে নিচ্ছি না আমি একটা কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলাম ইজ কামিং ইসলাম আসছে ইসলাম আগামী দিনের ইসলাম অপ্রতিদ্বন্দ্বী শক্তি ইসলাম পৃথিবীকে আগামী দিনে ইনসাফ দিয়ে ন্যায় বিচার দিয়ে এবং মানবিক গুণ দিয়ে ইসলাম পৃথিবীকে ভরিয়ে দিবে ইনশাআল্লাহ কেউ ঠেকায় রাখতে পারবে না সম্ভব নয় তো ডক্টর জাকির নায়েক এই আয়াতের উপরে আলোচনা করেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতিকে এবং মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি আমার গোলামী করার জন্য গোলামীটা কি যে আমি 100 দানার তাসবিহ নিয়ে সারা দিন মসজিদে বসে আল্লাহু আল্লাহু জিকির করব সারা দিন মসজিদে বসে নামাজ পড়ব ফরজ নামাজ নফল নামাজ এটার নাম কি গোলামী না এটার নাম গোলামী নয় আমল কয় প্রকার আমার দিকে তাকান কয় প্রকার আমল দুই প্রকার একটা হচ্ছে আমলে সালেহ তথা নেক কাজ আরেকটা হচ্ছে আমলে সাইয়ে তথা খারাপ কাজ নেক কাজের কথা বলবো খারাপ কাজটা কি খারাপ কাজের কোনো শেষ নাই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম রাসূলও বলে দিয়েছেন হাদিসের মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ আল্লাহ পাক বলে দিয়েছেন এরপরেও এমন অনেক কাজ আছে যা বাহ্যিকভাবে দেখা যায় যে এই কাজটা মনে হয় ভালো কাজ কিন্তু এই কাজের পিছনে আল্লাহ পাকের সন্তুষ্টি না থাকার কারণে এই কাজটা ভালো কাজের অন্তর্ভুক্ত থাকে না শরীয়তের পরিভাষায় এই ধরনের খারাপ কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের পিছনে আল্লাহ পাকের খুশনদি এবং সন্তুষ্টির মানসিকতা থাকে না আল্লাহ পাক এই ধরনের কাজের পরিণতি সম্পর্কে সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে কি বলছেন আসুন একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ পাক বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'ইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া وهم يحسبون أنهم يحسنون صنعا الله رب العالمين বলেন ও নবী আপনি ঘোষণা করুন আপনি বলে দিন আমি কি তোমাদেরকে বলে দেব না আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না আমি কি তোমাদেরকে খবর দেব না ওই সমস্ত ব্যক্তিদের আমল সম্পর্কে যারা আমল করেছে বটে কাজ করেছে বটে কিন্তু কাজ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া উদ্দেশ্য ছিল খ্যাতি অর্জন করা সুনাম অর্জন করা এবং মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে এই ছিল তার উদ্দেশ্য এই কাজটা
বাহ্যিক ভাবে ভালো হলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ পাক বলছেন যে এদের সকল চেষ্টা প্রচেষ্টা সকল ধরনের কাজ এগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে এগুলোর কোনো বিনিময় এগুলোর কোনো প্রতিদান এগুলোর কোনো মূল্যায়ন তারা আল্লাহ পাকের কাছে পাবে না দাল্লা সাআইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া কেন পাবে না তার কারণ তারা এই কাজের ধারা আল্লাহর সন্তুষ্টি চায় নাই সন্তুষ্টি চেয়েছে মানুষের মানুষের কাছ থেকে প্রশংসা সুনাম সুখ্যাতি এবং পাথরে খোদাই করার মতো খোদাই করে রাখার মতো অবস্থার তারা সৃষ্টি করেছে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে অমুকের প্রতিষ্ঠান অমুকের হসপিটাল অমুকের এই চ্যারিটেবল ফান্ড অমুকের ফাউন্ডেশন আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না এরা ভালো ভালো কাজ করেছে এবং তারা মনে করেছে তারা খুব ভালো ভালো কাজ করতেছে কিন্তু আসলে এরা আল্লাহ পাকের সন্তুষ্টি যেহেতু ছিল না এজন্য কাজ বাহ্যিকভাবে সুন্দর হলেও আল্লাহ পাকের কাছে এরা কোনো পুরস্কার পাবে না এই মানুষগুলো কারা এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত এক হচ্ছে যারা বেঈমান ঈমান নাই অমুসলিম তারাও সমাজসেবামূলক কাজ করে এরা দুনিয়াতে সুনাম পাবে সুখ্যাতি পাবে কিন্তু আল্লাহর কাছে কিছুই পাবে না আরেক শ্রেণী হলো এরা ঈমানদার কিন্তু তারা ঈমানদার হওয়ার পরেও আল্লাহর কাছে ওরা কিছুই পাবে না কারণ এরা এই কাজ দিয়ে আল্লাহকে চায় না এরা মাঝে মাঝে সময়ে সময়ে একটু একটু তারা ভালো কাজ করে যেমন জুমার দিনে নতুন পাঞ্জাবি করে নতুন পাঞ্জাবি পরে সুন্দর টুপি পরে তারা মসজিদে চলে আসে সপ্তাহে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছিল এক ওয়াক্ত নামাজেরও তাদের কোনো খবর নাই আছে না নাই জুমাবারের মুসল্লি আছে না নাই এরা হচ্ছে জুম্মন আলী কি আলী জুম্মন আলী আরেক শ্রেণীর মানুষ আছে সারা বছর কোনো নফল রোজা নাই ভালো কথা অসুবিধা নাই কিন্তু মাহে রমজান আসলে রোজা ঠিকই রাখে সারাদিন ঘুমায়া কাটায় দেয় এবং দাবা খেলে কাটিয়ে দেয় লুডু খেলে কাটিয়ে দেয় এবং ঘুমায়া তারা সময়টাকে পাস করে দিয়ে একেবারে শানদার ইফতারি সামনে নিয়ে ইফতারি করে একবার পুরানো ঢাকার এক লোককে বলা হলো ভাই তুমি রোজা রাখো নাই ইফতার খাওয়ার জন্য তো পাগল কেন রোজা না রেখে ভুল করছি ইফতার না করে আমি কি বেঈমান হয়ে মরম রোজা রাখে ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না এশার সময় এশার নামাজ পড়ে আর তারাবির নামাজে হাজির হয় এরকম মুসল্লি আছে না এরা হচ্ছে তারাবির মুসল্লি আবার এমন মানুষ আছে যারা শবে বরাত আসলে হুজুরদেরকে জিজ্ঞেস করে হুজুর শবে বরাতের নামাজ কত রাকাত কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব এরা রাত জেগে সারা রাত তারা নফল নামাজ পড়ে আর ফজরের আগে গিয়ে তারা ঘুমিয়ে পড়ে পরের দিন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সময় বলে আমি গত রাত্রে 120 রাকাত নামাজ পড়েছি এরপর সারা বছর নানা রকম পাপ পঙ্কিলতায় ডুবন্ত থেকে ডুবে থেকে তারা আবার পরবর্তী বৎসরের জন্য অপেক্ষা করে কখন শবে কদর আসবে তারা মনে করে আগের শবে কদরে 120 রাকাত নামাজ আর সপ্তাহের শুধু জুমার নামাজ আর লাইলাতুল কদর আসলে লাইলাতুল কদরের কিছু নামাজ এটাই তাদেরকে মুক্তি দিয়ে দিবে এইগুলো আল্লাহর সামনে তারা পেশ করলে পরকালে মুক্তি পাবে এটা তারা বিশ্বাস করে এটা তারা মনে প্রাণে মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষদের চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুল ভাঙিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন সূরা কাফের 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়ালিকা
উলাইকা আল্লাযীনা কাফারু এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আমার এই সুন্দর বসুন্ধরায় দিক দিগন্তে ছড়িয়ে থাকা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে থাকা আমার অস্তিত্ব এবং একত্ববাদের নিদর্শনগুলোকে তারা অস্বীকার করে তারা কি বলে তারা বলে যে এই পৃথিবীটা এমনি এমনিতেই এই পৃথিবীটা হয়েছে বাই নেচার প্রাকৃতিক ভাবে হয়েছে আসলে পৃথিবীটা কি এমনিই হয়েছে না কেউ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন এই এই আওয়াজে চলবে না একটু উচ্চ উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলতে হবে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক এর পিছনে একজন স্রষ্টা আছে কিন্তু যারা আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদকে যারা স্বীকার করে না তারা বলে পৃথিবীটা এমনিতেই হয়েছে আপনারা ইমাম আবু হানিফার নাম শুনেছেন তিনি কে হানাফি মাযহাবের প্রবর্তক হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম ইমামে আযম ইমামে আযম তার সময়ে একটা বড় ফিতনা দেখা দিয়েছে একজন নাস্তিক সমাজের মধ্যে বলে বেড়াচ্ছে যুবকদেরকে বিভ্রান্ত করছে মানুষকে দিন থেকে সরিয়ে দিচ্ছে বড় এক ফিতনা শুরু হয়েছে এক নাস্তিক বলতেছে পৃথিবীতে আল্লাহ বলতে কিচ্ছু নাই যা হয়েছে এমনি এমনি হয়েছে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ এবং এই খবর যখন ইমাম আবু হানিফার কাছে এসেছে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন এই নাস্তিককে চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেওয়া যায় না চ্যালেঞ্জ করতে হবে তিনি সেই নাস্তিকের সঙ্গে বহসের তিনি ঘোষণা দিলেন নাস্তিক বহসের দিন তারিখ গ্রহণ করে চ্যালেঞ্জ গ্রহণ করেছে সেও চ্যালেঞ্জ দিয়েছে আমি ইমাম আবু হানিফার সঙ্গে তর্কে বসব আমার যুক্তি তর্কের সামনে ইমাম আবু হানিফা খড়কুটার মতো উড়ে যাবে ভেসে যাবে দিন তারিখ ঠিক হয়ে গেল সকাল দশটায় বহসের জন্য দিন তারিখ ঠিক হলো সকাল দশটায় বিতর্কে তারা দুইজন বসবে এইরকম মাহফিলের মতো সুন্দর মঞ্চ করা হলো আর সামনে হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা তারা বসলো আজকে তারা দেখবে একজন মৌলবী আর একজন নাস্তিক কিভাবে তর্ক বিতর্ক করবে ঠুকাটুকি কিভাবে করে এটা দেখবে তারা তো মানুষ অপেক্ষা করতেছে নাস্তিক এসে মঞ্চের পাশে বসে বড় বড় কথা বলতেছে আজকে ইমাম আবু হানিফা আমার সঙ্গে কোলায় উঠতে পারবে না আমার যুক্তির সামনে ইমাম আবু হানিফা মুখেই খুলতে পারবে না এ ধরনের কথা বলতেছে দশটা পার হয়ে এগারোটা বারোটা একটা ইমাম আবু হানিফা নাই নাস্তিকের অহংকার আরো বেড়ে গেল সে বলছে ইমাম আবু হানিফা ভয়ে আসতেছে না সুতরাং আমার কথাই সত্য পৃথিবী এমনি এমনিতেই আসছে বাই নেচার আল্লাহ বলতে কিছু নাই নাউযুবিল্লাহ ঠিক দুইটা বাজার আগে ইমাম আবু হানিফা এসে মঞ্চে তিনি উপস্থিত হচ্ছেন সামনে যে লোক যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটা চেতনা ফিরে আসলো প্রাণ ফিরে আসলো সকলের মধ্যে একটা টান টান উত্তেজনা নাস্তিক বলতেছে আপনি কেমন ইমাম আপনার ভিতরে সময় জ্ঞান নাই আপনি সময়ের কোনো গুরুত্ব বুঝেন না সময় দেওয়া হলো সকাল দশটা আপনি আর এখন দুইটা বাজে প্রায় আপনি এখন এসে উপস্থিত হয়েছেন এটা কেমন কথা তো ইমাম আবু হানিফা বলছেন যে আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম কেমন অসুবিধা যে আমি যে এক জায়গায় থাকি সেখান থেকে আসার পথে একটি বিরাট নদী পড়েছে উত্তাল ঢেউ সেই নদীর মধ্যে সাঁতার কেটে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো নৌকা তো নাই কোনো মাঝি নাই নৌকা নাই কিছুই নাই তো তারপর আপনি কিভাবে আসলেন বললো যে আমি দেখলাম এসে যে নদীর পারে বিশাল এক গাছ সেই গাছটা হঠাৎ করে কেটে পড়ে গিয়েছে আপসে আপসে এমনিতেই সুন্দর তক্তা হয়ে গিয়েছে একটা তক্তা আর একটা তক্তার সাথে লেগে গিয়েছে লেগে গিয়ে এমনি এমনিতেই একটা নৌকা হয়ে গিয়েছে এবং আমি এই নৌকার উপরে উঠলাম
নৌকা আমার আমাকে নদীর এক তীর থেকে এক পার থেকে আরেক পারে এনে আমাকে পৌঁছে দিয়েছে আরে সুবহানাল্লাহ পরে বলেন কোন জায়গায় সুবহানাল্লাহ বলবেন কোন জায়গায় না বলবেন এটাও বুঝেন না এটা ইমাম আবু হানিফার একটা কৌশল এই নাস্তিক গর্দব এই গাধাকে বোঝানোর জন্য তো নাস্তিক বলছে যে আমি আগে মনে করতাম যে ইমাম আবু হানিফার মনে হয় কিছু বুদ্ধি টুদ্ধি আছে কিন্তু এখন দেখছি যে তার কোনো বুদ্ধি নাই সে পাগল কিভাবে সম্ভব একটা গাছ এমনিতে পড়ে যাবে কোন কাঠমিস্ত্রি ছাড়া করাত ছাড়া এমনিতে এটা তক্তা হয়ে যাবে আবার কোন কাঠমিস্ত্রি ছাড়া এটা অটোমেটিক একটা নৌকা হয়ে যাবে আবার নৌকা কোন মাঝি ছাড়া তাকে এক নদীর এক পার থেকে আরেক পারে তাকে পৌঁছে দেবে এটা কি করে হতে পারে ইমাম আবু হানিফা তখন তিনি বললেন ও আল্লাহর বান্দা শোনো একটা গাছ যদি এমনি এমনিতেই পড়ে গিয়ে তক্তা না হতে পারে তক্তাগুলো যদি নিজে নিজে জোড়া লাগে যদি একটা নৌকা না হয়ে যেতে পারে তুমি বলছো একজন কাঠমিস্ত্রির প্রয়োজন আছে তাহলে শোনো রে এই যে বিশাল সাত আসমান এবং সাত তবক জমিন এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এগুলো দেখে কি তোমার মনে হয় না এগুলোর পিছনে একজন স্রষ্টা আছে যে নাস্তিক এসেছিল ইমামে আবু হানিফাকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহর অস্তিত্ব নাই পৃথিবী এমনি এমনিতে সৃষ্টি হয়েছে এই কথা প্রমাণ করার জন্য সেই নাস্তিক বলল আমার মনের বদ্ধ দুয়ার খুলে গিয়েছে আমার চোখের সামনে থেকে পর্দা সরে গিয়েছে আমি বুঝতে পেরেছি আমি ভুলের মধ্যে ছিলাম আমি আর দেরি করতে চাচ্ছি না আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাপাক বলছেন যে তারা আমার অস্তিত্ব এবং একত্ববাদের নিদর্শন সমূহকে তারা অস্বীকার করে তারা স্বীকার করতে চায় না এবং মৃত্যুর পরে আমি তাদেরকে আবার জীবিত করব হাশরের মাঠ হবে বিচারের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেককে আমার সামনে এসে তার প্রত্যেকটা কথা এবং কাজের জবাব দিতে হবে এই কথাটাকে এই বিষয়টাকে যারা অস্বীকার করে পরকালকে যারা অস্বীকার করে আল্লাহপাক বলছেন যে এরা কেমন এরা পৃথিবীতে যত ভালো কাজই করুক না কেন আল্লাহপাক বলছেন ফাহাবিতাত আমালুহুম আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে এদের আমলগুলো কোনো মূল্য পাবে না তাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাকুম ওয়াজ্যাউমাল কিয়ামাতি ওয়াজনা এদের আমল ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আমার কাছে এদের আমলের কোনো মূল্য পাবে না প্রিয় ভাইয়ের আমার যারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে সোশ্যাল ওয়ার্ক করে যেমন রাস্তাঘাট নির্মাণ করে ব্রিজ কালভার্ট নির্মাণ করে স্কুল কলেজ নির্মাণ করে মাদ্রাসা বানায় হসপিটাল নির্মাণ করে এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে শীতের কালে তারা ফ্রি চক্ষু চিকিৎসারও ব্যবস্থা করে আছে না এরকম এমন অনেক মানুষ আছে যারা এগুলো করে ভালো কাজ এগুলো কিন্তু এগুলো করার পেছনে আল্লাহর সন্তুষ্টি তারা চায় না তারা কি চায় এরা চায় এদের প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা তারা টিকিয়ে রাখার জন্য বড় বড় রাস্তা বানায় এবং ফ্লাইওভার বানায় তারা ব্রিজ কালভার তৈরি করে বিভিন্ন অঞ্চলে স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ করে বড় বড় ভবন নির্মাণ করে সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ করে
এই ফোর লেন রাস্তা তারপরে এইট লেন রাস্তা এরপর আরো কত উন্নয়নমূলক কাজ তারা করে উদ্দেশ্য হচ্ছে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের উদ্দেশ্য নয় এবং এই কাজগুলো করার সাথে সাথে তারা রাষ্ট্রের বড় অঙ্কের টাকা অপচয় করে এবং আত্মসাৎ করে কথা ঠিক কিনা এগুলো করে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমি ক্ষমতা মানুষকে আমি দান করি আমি দুনিয়াতে মানুষকে ক্ষমতা দান করি কিন্তু আমি ক্ষমতা দিয়ে তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেই তাকে ঢিল দেই ক্ষমতা পেয়ে সে ধরাকে সারাক সারাক জ্ঞান করে দুর্বলের উপরে অত্যাচারের স্টিম রুলার চালায় প্রতিপক্ষের উপরে তারা অত্যাচারের স্টিম রুলার চালায় এবং তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকতে চায় কথা ঠিক কিনা আল্লাহ পাক বলছেন যে দেখো ক্ষমতা এটা তোমার জন্য আমি দিয়েছি পরীক্ষা স্বরূপ তুমি এটা দিয়ে ভালো কাজ করো না খারাপ কাজ করো এটা আমার দেখার জন্য প্রিয় ভাইরা আমার এই যে যারা দুনিয়াতে দুর্নীতি করে অসৎ উপায়ে পয়সা কামাই করে দুর্নীতিবাজ সন্ত্রাসী টেন্ডারবাজ চোর যারা কলমের খোঁচায় চুরি করে মানুষের ঘরের শীত কেটে নয় যারা কলমের খোঁচায় চুরি করে এবং এক টাকা দুই টাকা পাঁচশো টাকা হাজার টাকা নয় কোটি কোটি টাকা যারা কলমের খোঁচায় চুরি করে শুধু দেশে নয় বিদেশে টাকার পাহাড় যারা গড়ে তোলে আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি কি খুব খুশি কথা জুড়ে বলতে হবে আল্লাহ কি খুব খুশি দুনিয়াতে আমরা কি দেখি যারা দুশ্চরিত্র টেন্ডারবাজ সন্ত্রাসী এবং যারা দুর্নীতিবাজ তাদের গাড়ি বাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্স এবং প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নাই এর মানে কি যে আল্লাহ পাক এদের প্রতি খুশি আল্লাহ পাক এদের প্রতি খুশি এই জন্য অপরপক্ষে আমরা দেখি যারা নেককার তারা পৃথিবীতে নানা রকম কষ্টে জীবন যাপন করে এর মানে কি যে নেককারদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট এর অর্থ এই নয় একটা উদাহরণ দিলে বুঝবেন এক কৃষক দুইটা প্রাণী পালত একটার নাম গাধা আর একটার নাম ছাগল একটা গাধা পালতো আর একটা ছাগল পালতো গাধা দেখছেন আপনারা বাংলাদেশে গাধা আছে বাংলাদেশে গাধা নাই বাংলাদেশের এই লবণাক্ত পরিবেশে গাধা বাঁচে না চিড়িয়াখানায় একটার পর একটা গাধা আনে মারা যায় আর একটা আনে শুধু মানুষকে দেখায় টাকা নেওয়ার জন্য গাধা বাংলাদেশের পরিবেশে বাঁচে না আমি যখন মিশরে ছিলাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি আমার এক ইজিপশিয়ান মিশরীয় এক বন্ধুর বাড়িতে গেলাম বেড়াতে তো বন্ধুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বের হইলাম ঘোরাঘুরি করার জন্য তার বাড়ির সামনে গাছের শিকড়ের সঙ্গে বাঁধা এক গাধা দেখলাম তো বাংলাদেশে তো কোনোদিন গাধার উপরে আরোহণ করি নাই চড়ি নাই আমার বন্ধুকে বললাম বন্ধু গাধার উপরে চড়তে খুব মন চাচ্ছে এটু কি উঠবো আরে বলে কি ফাদ্দল তাফাদ্দল প্রয়োজন হলে তুমি এটা নিয়ে যাও আমি বললাম নিয়ে কোথায় রাখবো এটা দরকার নাই আমার একটু উঠি তো আমি যে গাধার কাছে উঠতে গেলাম এমনিতেই গাধা তার স্বভাব সুলভ একটা চিৎকার মারল চিৎকার মেরে সরে গেল অর্থাৎ গাধা বলতেছে যে আমি তোমাকে চিনি না আমি তোমাকে নেব না এতটুকু ইন্টেলিজেন্ট একটা প্রাণী আর এটাকে আমরা নাম দিয়েছি গাধা মানুষ যখন বুকার মতো কাজ করে তখন আমরা তাকে গাধা বলে গালি দেই তো এই গাধা আসলে গাধা নয় গাধা সব বুঝে সব টের পায় সব বুঝে খুব বুদ্ধিমান প্রাণী তো ছাগল একদিন গাধাকে বলতেছে গাধা আসলেই তুই একটা গাধা তো গাধা বলতেছে আমি তো গাধাই তো আমাকে গালি দিয়ে লাভ কি তুমি আমাকে কেন গাল দিচ্ছ কয় তুমি কি বুঝো না মালিক আমাকে কত আদর করে আমাকে ভুসি খাওয়ায় আমাকে সবরিকলা খাওয়ায় আমাকে কত আদর করে আমার মাথায় হাত বোলায় ঘাড়ে হাত বোলায় দেয় প্রতিদিন গোসল করায়
আর বাড়ি থেকে বের হওয়ার সময় তোমাকে একটা থাপ্পড় দেয় মুখে একটা থুতু দেয় আর বাড়িতে ফেরার সময় তোমাকে একটা লাথি লাথি দেয় তখন গাদা বলতেছে শোনো শোনো তোমাকে যে মালিক এত আদর করে এটা রহস্য কি তুমি জানো তুমি কি জানো তোমাকে কেন এত আদর করে তোমার কদর কেন এত বাড়ছে তুমি কি জানো তার কারণ আকাশের কোণে কুরবানির ঈদের চাঁদ উঠেছে কি উঠেছে কুরবানির ঈদের চাঁদ উঠেছে সেই ঈদে তোমাকে বিসমিল্লাহু আকবার বলে কুরবানি দেওয়া হবে প্রিয় ভাইরা আমার কোন কোন অসৎ চরিত্র দুশ্চরিত্রের সন্ত্রাসী দুর্নীতিবাজের ঘরে তার উন্নতি দেখে বৈষয়িক উন্নতি দেখে মুমিনদের ঘাবড়ানোর কোনো কারণ নাই তার জন্য লিলিহান অগ্নিশিখা এবং দুনিয়াতেই তার জন্য প্রায়শ্চিত্ত অপেক্ষা করছে কথা ঠিক কি না প্রিয় বন্ধুগণ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন নেক আমল করার জন্য ভালো কাজ করার জন্য এবং এই পৃথিবীটা আমাদের জন্য পরকালের এটা হচ্ছে মাজরা বা শস্যক্ষেত্র একজন কৃষক কৃষি ক্ষেতে সে ফসল বুনে ফসল যখন পেকে যায় তখন ফসল কেটে সে ঘরে তুলে এই দুনিয়াটা হচ্ছে আপনার আমার জন্য আমলের ক্ষেত্র এখানে আমরা আমল করব আর পরকালে আমরা সেই আমলের ফসল আমরা ঘরে তুলব কথা ঠিক কি না তাহলে দুনিয়াদারদের জীবনে দেখা যায় উন্নতি অগ্রগতি নেতৃত্ব কর্তৃত্ব মন্ত্রিত্বের কোনো অভাব নাই কিন্তু দিনদার ইমানদার পরহেজগার মানুষদের জীবনে দেখা যায় নানা রকম পরীক্ষা এবং তারা নানা রকম কষ্টে জীবন যাপন করে আছে না নাই এর অর্থ কি যে তারা অশান্তিতে আছে না শান্তি একটা ভিন্ন জিনিস পিস অফ মাইন্ড একটা ভিন্ন জিনিস শান্তি এই শান্তি শুধু গাড়িতে নয় এই শান্তি শুধু বাড়িতে আসে না গাড়িতে আসে না ব্যাংক ব্যালেন্সে আসে না অর্থকড়িতে আসে না এই শান্তি এখানের বিষয় মনের বিষয় পিস অফ মাইন্ড আপনার আমার মনে এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা শান্তি কোথায় গেলে পাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে কারীমের মাধ্যমে বলে দিচ্ছেন সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা শোনো শুধু গাড়ি বাড়ি কর্তৃত্ব আর মন্ত্রিত্বের মধ্যেই আর বৈষয়িক উন্নতির মধ্যেই শান্তি নাই শান্তি হচ্ছে আমার জিকিরের মধ্যে আমাকে স্মরণ কর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার বিধানগুলো মেনে চলো আমি যখন বলেছি হালাল তখন সেটাকে গ্রহণ করো আমি যেটাকে বলেছি হারাম সেটাকে পরিহার করো আমি যেটা করতে বলেছি সেটা করো যেটা থেকে নিষেধ করেছি সেটা বাদ দাও এর মধ্যেই তোমার জন্য শান্তি আছে এটাকে বাদ দিয়ে তুমি যদি শান্তি তালাশ করো তাহলে তুমি কোথাও তুমি শান্তি খুঁজে পাবে না ঠিক কি না কোথাও শান্তি পাবে না এই শান্তি দুনিয়াতে পাওয়ার জায়গা নয় আল্লাহ পাক এই শান্তির ব্যবস্থা তিনি আমাদের জন্য করে রেখেছেন পরকালে কিন্তু তারপরেও নেক কাজের প্রতিদান আল্লাহ পাক নেককারদেরকে পৃথিবীতে দান করবেন সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আপনাদের এই যে মাইসপাড়া হামিদিয়া হেফজখানা আন্তর্জাতিক মানের একটি হেফজখানা আপনারা চিনেন সবাই এটাকে চিনেন আন্তর্জাতিক মানের এটা একটা হেফজখানা আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে বর্তমান বিশ্বে বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব কুয়েত কাতার আবুধাবি দুবাই মরক্কো সহ সমগ্র মুসলিম জাহানে কতজন হাফেজে কোরআন আছে আন্তর্জাতিক মানের সংখ্যাটা কেউ বলতে পারবে পারবেন আজকে শুনেন কম বেশি কিছুটা হতে পারে আজকে শুনে নেন এটা আমার পরিসংখ্যান নয় বর্তমান বিশ্বে মুসলমানদের আন্তর্জাতিক অর্গানাইজেশন
ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান বিশ্বে 4 কোটি কয় কোটি জোরে বলেন 4 কোটি 34 লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে সুবহানাল্লাহ কয় কোটি কয় কোটি 4 কোটি 34 লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছেন এটা সংখ্যাটা কিছু বাড়তেও পারে এরা কেমন হাফেজ যারা দাঁড়িয়ে এক এক খরায় এক খরায় যারা বিনা লুকমায় বিসমিল্লাহ থেকে নিয়ে আন্নাস পর্যন্ত লুকমা ছাড়া পড়তে পারে সুবহানাল্লাহ আর যারা যাদের লুকমা লাগে তারা কিন্তু এই সংখ্যার অন্তর্ভুক্ত না তাদের সংখ্যা আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজ আছে বর্তমান বিশ্বে 4 কোটি 34 লক্ষ চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই হাফেজে কোরআনদের ব্যাপারে অনেক মানুষের ভুল ধারণা আছে অনেক মানুষ মনে করে হেফজ করেই মানুষ মনে হয় শুধু তারাবির নামাজ পড়ানোর জন্য আর কিছুটা দুনিয়ার কিছু ইনকামের জন্য না প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে সূরা হিজরের 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করেছেন কে আল্লাহ পাক বলছেন আমি কোরআনে কারীম নাজিল করেছি ইন্না নাহনু নাযযালনা যিকরা কোরআনের এক নাম হচ্ছে যিকির আমি কোরআনে কারীম যিকির কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং এই কোরআনে কারীমকে পৃথিবীতে সংরক্ষণ করার দায়িত্ব পুত পবিত্র দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমি গ্রহণ করেছি কথাটার অর্থ কি কথাটার অর্থ হলো কোরআন ছাড়া পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য যত কিতাব নাজিল করেছিলেন কোনো কিতাবেই অবিকৃত অবস্থায় নাই পরিবর্তন পরিবর্তন করতে করতে এর অনুসারীরা এগুলোর 12টা বাজিয়ে একেবারে তছনছ করে দিয়েছে কিন্তু একমাত্র কিতাব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একটা শব্দ পরিবর্তন করবে তো দূরের কথা একটা নুকতাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আল্লাহ পাক কোনো বান্দাকে দেন নাই আজকে সমগ্র পৃথিবী খুঁজে আপনি তাওরাত জবুর ইঞ্জিল হিন্দুদের বেদ উপনিষদ জিন্দাবেস্তা এর পূর্ণাঙ্গ কোনো হাফেজ আপনি খুঁজে পাবেন না এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় তা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য যিনি সমগ্র বিশ্বে বিশেষ করে আরব বিশ্বে তিনি ব্রিটিশ কলোনিজ এর সেক্রেটারি ছিলেন তো তিনি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এক ব্যক্তির একটা প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন কারণ তিনি মুসলিম বিশ্বকে ঘুরে বেরিয়েছেন মুসলিম বিশ্বের অবস্থা তিনি নিকট থেকে দেখেছেন এক ব্যক্তি বলেছিল যে ব্রিটিশের রাজ্যে সূর্য অস্ত যায় না কিন্তু কি কারণে আমরা এত উন্নতি অগ্রগতি করার পরেও মানুষদেরকে রাস্তাঘাট বানিয়ে দিয়েছি ট্রেন ছিল না ট্রেন চালু করে দিয়েছি কত উন্নতি করে দিয়েছি কিন্তু তারপরেও মানুষ আমাদেরকে কেন ভোট দেয় না আমাদেরকে কেন সমর্থন করে না আমাদেরকে কেন মানে না আমাদেরকে তাড়াইতে চায় কেন তো এটার জবাবে মিস্টার গ্ল্যাডসন তিনি বলেছিলেন সেক্রেটারি ফর ব্রিটিশ কলোনিজ তিনি বলেছিলেন যে
মুসলিম দেশগুলোকে তোমরা উপনিবেশ করে গোলাম বানিয়ে তোমরা রাখতে পারবা না। তার কারণ মুসলমানদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের রক্ষা কবচ। এটা যতদিন পর্যন্ত মুসলমানের হাতে থাকবে ততদিন পর্যন্ত তোমরা মুসলমানদেরকে গোলাম বানাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বলল সেটা কি জিনিস? বলল সেটা হচ্ছে আসমানি কিতাব, যা আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে এবং 1400 বছর পার হয়ে যাওয়ার পরেও আজকের দিন পর্যন্ত ওই অবস্থায় আছে। একটা নুকতা পর্যন্ত এর মধ্যে সংযোজন এবং বিয়োজন হয় নাই। প্রিয় বন্ধুগণ, মিস্টার গ্ল্যাডস্টোন বলল ব্রিটিশ কলোনিকে টিকিয়ে রাখার একটাই ফর্মুলা আছে, ফর্মুলা হলো মুসলমানদের হাত থেকে কোরআনটাকে কেড়ে নাও। নাম্বার ওয়ান ফর্মুলা, মুসলমানদের হাত থেকে কোরআনটাকে কেড়ে নাও। নাম্বার টু ফর্মুলা হলো, অথবা যদি আগেরটা না পারো, এটা যদি না পারো, তাহলে আরেকটা কাজ করতে পারো, মুসলমানদের অন্তর থেকে কোরআনের মহাব্বতকে তোমরা কমিয়ে দাও। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, মিস্টার গ্ল্যাডস্টোন যে বলল মুসলমানদের হাত থেকে কোরআন কেড়ে নাও, মনে করেন মুসলমানদের হাত থেকে আমাদের যে কোরআন, যেটা কাগজের মধ্যে লেখা 30 পারার কোরআন, এই কোরআনটাকে যদি কেড়ে নেওয়া হয়, তাহলে সমস্ত কোরআন কেড়ে নিয়ে যদি এক জায়গায় নিয়ে কোরআনগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত কোরআনের ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি কি মনে করেন এরপরেও মুসলমানদের হাত থেকে কোরআনটাকে কেড়ে নেওয়া কি সম্ভব? সম্ভব নয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি এবং এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে আমি গ্রহণ করেছি। এই কোরআনকে হেফাজত করার অন্যতম একটি সেক্টর হচ্ছে, অন্যতম একটি কৌশল হচ্ছে আপনাদের এই যে পাশে এই যে মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো এখানে যারা আপনাদের সোনার টুকরা, কলিজার টুকরা, নয়নের মণি যে সন্তানগুলো এখানে পড়ে, আল্লাহ পাক এদের সিনাটাকে কোরআন হেফাজতের জন্য দুর্গ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই মাদ্রাসার পরিচালককে জিজ্ঞেস করেন, তার হাত দিয়ে শত শত হাফেজে কোরআন বেরিয়েছে, হাফেজে কোরআন বেরিয়ে এখন বড় বড় শিক্ষিত হয়েছে, বড় বড় আলেম হয়েছে, বক্তা হয়েছে। ওনাকে জিজ্ঞেস করেন, ওনার মাদ্রাসার ছেলেরা এক এক দ্বারা এক বা এক খাড়ায় তারা কোরআনে করিমের বিসমিল্লাহ থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত লুকমা ছাড়া ছুনি শুনিয়ে দেওয়ার মতো এখনো পর্যন্ত ছেলে এখানে আছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমকে তিনি নিজ হাতে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কথা ঠিক, কিন্তু মাদ্রাসার হাফেজে কোরআনদের বুকের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ পাক একটা দুর্গ বানিয়ে দিয়েছেন। সমস্ত কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, যদি সবগুলো নিয়ে সমুদ্রে নিক্ষেপ করা হয়, তারপরেও এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করা সম্ভব? তাহলে প্রথম ফর্মুলা বাদ। এবার আসুন দ্বিতীয় ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা গ্ল্যাডস্টোন বলল, মুসলমানদের হৃদয়ে কোরআনের প্রতি মহাব্বত আছে, এত বেশি মহাব্বত যে এই মহাব্বতের সামনে অন্য কোনো মহাব্বত টিকে না। কোরআনের প্রতি তাদের দুর্বার আকর্ষণ, চুম্বুকের প্রতি লোহার যেমন আকর্ষণ, তার চেয়েও হাজার গুণ, কোটি গুণ বেশি শক্তিশালী আকর্ষণ কোরআনে করিমের প্রতি মুসলমান মুসলমানদের, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজ দ্বিতীয় ফর্মুলা চলছে সারা বিশ্বে। আজকে দেখেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন নাই, আছে কি বলেন? আছে। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন নাই। আজকে আপনি প্রাইমারি স্কুলে কোরআন পাবেন না, আজকে আপনি হাই স্কুলে কোরআন পাবেন না, কলেজ ইউনিভার্সিটিগুলোতে আপনি কোরআন পাবেন না।
আজকে আপনি ওই জায়গাগুলোতে আপনি কোরআন পাবেন না, তার কারণ ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে বটে, কিন্তু তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের তাফসির শিখার মতো, কোরআন শিখার মতো কোনো ব্যবস্থা তারা রাখে নাই, কথা ঠিক কি না? সুতরাং তাদের যে দ্বিতীয় ফর্মুলা, মুসলমানদের অন্তর থেকে কোরআনের মহব্বতকে ছিনিয়ে নেওয়ার বা কোরআনের সাথে মুসলমানদের যে মহব্বত সেটা কমিয়ে ফেলার যে চক্রান্ত, এই চক্রান্তে তারা পরিপূর্ণ সফল না হলেও কিছুটা তারা সফল হয়েছে। তার কারণ আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান পিতার ঔরসে জন্মগ্রহণ করে আজকে মুসলমানের সন্তান তারা কোরআন পড়তে জানে না। কোরআন যে এত বড় শক্তিশালী জিনিস, যে কোরআন একটি অশিক্ষিত মূর্খ বর্বর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা জাতিকে একদম পৃথিবীর এক নম্বর জাতিতে পরিণত করে দিল যে কোরআন, আজকে তারা জানে সেই কোরআনের শক্তি এখনো আছে, কিন্তু সেই কোরআনটাকে আজকে আমাদের থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রতি আমাদের যে মহাব্বত তিনি দিয়েছেন, সেই মহাব্বতকেও তারা চিরতরে, তারা সেই মহাব্বতকে তারা বরবাদ করতে পারবে না, আমাদের থেকে কোরআনের আকর্ষণকে তারা কমাতে পারবে না। কারণ শুনেন, যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভয়ে ফেরাউন একটা না দুইটা না 40,000 বনি ইসরায়েলের ছেলে সন্তানকে জবাই করেছিল, কয় হাজার কথা বলেন না, কয় হাজার, 40,000 ছেলে সন্তানকে জবাই করেছিল সেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জন্মগ্রহণ করলেন, মা তাকে জন্মের পরেই ফেরাউনের লোকেরা তাকে জবাই করবে এই ভয়ে সিন্ধুকের মধ্যে ভরে তিনি নীল নদে ছেড়ে দিয়েছিলেন, আর কাঠের সিন্ধুক ঢেউয়ে ঢেউয়ে ভাসতে 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 এসে নীল নদের পারে ফেরাউনের যে বাড়ি, সেই অট্টালিকার সামনে যে বাগান, সেই বাগানে ফেরাউনের স্ত্রী আসিয়া বসে তিনি মৃদুমন্দ বায়ু উপভোগ করছিলেন, বাগানে বসে তিনি অবসর সময় যাপন করছিলেন, তিনি দেখলেন একটা সিন্ধুক আসছে, সেই সিন্ধুকের সিন্ধুকটা তিনি উপরে উঠে আনলেন, বাদিরা উপর নিয়ে আসলো, সেই সিন্ধুকের ভিতরে দেখেন একটা ফুটফুটে চাঁদের চেয়েও সুন্দর একটা ছেলে বাচ্চা, এই বাচ্চাটাকে তিনি কুলে নিলেন, কুলে নিয়ে ফেরাউনের কাছে চলে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে বললেন, কি বললেন, যে দেখো আমাদের তো কোনো সন্তান নাই, আমরা এই সন্তানটাকে, এই ছেলেটাকে আমরা নিজেদের সন্তান বানিয়ে নিব। যে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভয়ে 40,000-এর উপরে বনি ইসরায়েলের ছেলে সন্তানদেরকে জবাই করলো, সেই মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে ঢুকিয়ে দিলেন। বিবি আসিয়া বলতেছিল, وقالت امرأة فرعون قرة عين لي ولك, ওগো স্বামী আমাদের কোন সন্তান নাই, এত সুন্দর সন্তানটা আমাদের জন্য চোখে চক্ষু শীতলকারী হবে। আলোচনা কি শেষ করে দেব কি কয় না, সময় তোর হয়ে গেছে রাত, আসলে মাহফিল কমিটি আলোচনায় শুরু করেছেন 10টায় থেকে 11টা, 11টা থেকে 12টা, যাই হোক এটা একটা ব্যতিক্রম বিষয়, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এই অল্প সময়ে তো আসলে 2 ঘন্টায় তো কোনো আলোচনা হয় না, একজন আমার আগে আলোচনা করেছেন সম্ভবত 50 মিনিটের মতো, আর আমি পেয়েছি 1 ঘন্টা সময়, তাহলে আপনারা যদি চান তাহলে আর অল্প একটু সময় আলোচনা করবো, আপনারা কি চান, একটু হাত তুলে দেখাবেন কারা কারা চান? আচ্ছা, তাহলে আমরা আর একটু সময় কিছু কথা আমরা বলি। তো বলছিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, স্বামীগ আমাদের কোনো সন্তান নাই, এত সুন্দর একটা সন্তান, এত সুন্দর একটা ছেলে, এই ছেলেটাকে আমরা নিজেদের সন্তান বানিয়ে নেব, আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। তখন ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাম এভাবে ফেরাউনের ঘরে মূসা প্রবেশ করলেন,
আসল কথা হলো মিস্টার গ্লাডসন যতই চাক না কেন, যত ইচ্ছা প্রকাশ করুক, যত ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, বরং আল্লাহ যা চান সেটাই তিনি কার্যকর করেন, কথা ঠিক কিনা? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না, বরং আল্লাহ যা চায় তাই হয়ে থাকে। তো বলছিলাম ভাইয়ের আমার, নেক আমল মানুষের জন্য পৃথিবীতে কিছু পুরস্কার বয়ে আনে, পৃথিবীতে কিছু প্রতিদানের ব্যবস্থা করে। এক নম্বর প্রতিদান হচ্ছে এই পৃথিবীতে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক শুধু আখেরাতে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন তা নয়, তিনি দয়া করে দুনিয়াতেও তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন। এর প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে তাদের জন্য সুখ এবং শান্তি ময় সৌভাগ্য আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে নারী হোক অথবা পুরুষ হোক, এক্ষেত্রে সমান অধিকার। পৃথিবীতে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ পাক পৃথিবীতে তাদেরকে পুত পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পুত পবিত্র সুন্দর জীবন, যে জীবনের মধ্যে কোনো পাপের কালিমা নাই, যে জীবনটা হবে নিরাপদ, সুখ শান্তিময়, বালিশ নাই তবুও ঘুম আসবে, ঘুমের বড়ি খাওয়া লাগবে না, বিছানায় পিঠ লাগাতে দেরি কিন্তু ঘুম আসতে দেরি নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক শান্তি দান করবেন, সুখ দান করবেন, সমৃদ্ধি দান করবেন দুনিয়ার জীবনে। আর আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন, তাদেরকে তাদের আমলের বিনিময়ে, তারা যেমন আমল করেছে, ছোট বড় সাধারণ অসাধারণ যেমনই হোক, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের জন্য অত্যন্ত সুন্দর মূল্যবান দামি পুরস্কার আমি তাদের জন্য আমি রিজার্ভ করে রেখে দিব। সুবহানাল্লাহ। এটা হলো পরকালের পুরস্কার, যে পুরস্কারের তুলনায় দুনিয়ার পুরস্কার কিছুই না, একেবারে নাথিং, কিছুই না। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বরে নেক কাজের পুরস্কার হল আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের কারণে আপনাকে শুধু হেফাজত করবেন না, বরং নেক কাজের বদৌলতে আল্লাহ পাক আপনাকে, আপনার সন্তান সন্ততিকে, আপনার ধন সম্পদকে, আপনার মান ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। পরিবার পরিজন সন্তান সন্ততির জীবনের নিরাপত্তার জন্য আমরা কত কিছুই না করি, ঠিক কিনা? আমরা কত ব্যবস্থায় গ্রহণ করি, চুর যেন বাড়িতে প্রবেশ না করে এজন্য কত রকমের কত ব্যবস্থা, শহরে গিয়ে একটু দেখে আসেন কত কিছু মানুষ করে নিরাপত্তার জন্য। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে যারা নেক কাজ করবে আমি তাদেরকে এবং তাদের সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে, ধন সম্পদকে, ইজ্জত আবরুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে হেফাজত করবো। সুবহানাল্লাহ। বলেন একটা ঘটনা বলি, যেটা না বললে এই বিষয়টা আপনি বুঝবেন না, সেটা হচ্ছে আমাদের দেশের কাছের একটা দেশ, নাম হচ্ছে মালদ্বীপ। দেশটার নাম কি? মালদ্বীপ। এই মালদ্বীপ সুপারি এবং নারিকেলের দেশ, ছোট ছোট দ্বীপ, আপনাদের কুতুব দিয়ার মতো ছোট ছোট অনেকগুলো দ্বীপ নিয়ে একটা দেশ মালদ্বীপ। এই মালদ্বীপে প্রায় 100% মুসলমান বসবাস করে। আজ থেকে প্রায় 500 বছর আগের ঘটনা, মুসলিম পণ্ডিত এবং ইসলামী চিন্তাবিদ বিশ্ব পর্যটক ইবনে বতুতা মুয়াররিখুল ইসলাম, তিনি একটা কাহিনী তার সফরনামায় তিনি উল্লেখ করেছেন। তিনি সমগ্র বিশ্ব সফর করেছেন। তিনি যখন দক্ষিণ এশিয়ার দিকে আসছিলেন তখন তিনি মালদ্বীপে যাত্রা বিরতি করলেন। তখনকার সময়ে প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, রিক্সা সাইকেল তো ছিলই না। তিনি নদীপথে নৌকা ভ্রমণ করে করে বিশ্ব ভ্রমণ করেছেন। তিনি লিখতেছেন
যে তিনি যখন মালদ্বীপের মাটিতে পা রাখেন তখন যখন নামাজের সময় হলো তখন তিনি শুনতেছেন চতুর্দিক থেকে সুমধুর কণ্ঠে আজানের শব্দ ভেসে আসছে তিনি তো আশ্চর্য এই দেশটাতে আমার আগে ইসলামের দাওয়াত নিয়ে কে আসলো প্রশ্ন তার মনে আজান হয়ে গেল তিনি ওযু করে নামাজ পড়লেন একজন বয়োবৃদ্ধ মানুষকে একজন বুড়া মানুষকে জিজ্ঞেস করলেন চাচা এদেশে ইসলাম কিভাবে আসলো বলবেন কি ওই বৃদ্ধ লোকটি বলল এদেশে ইসলাম আসার পিছনে একটা বিরাট বড় কাহিনী আছে একটা আশ্চর্য কাহিনী আছে ভয়ানক আশ্চর্য কাহিনী আছে সেটা হচ্ছে প্রতি বছর মালদ্বীপে একটা বিশাল ঝড় তুফান আসতো এই ঝড় তুফানে লন্ডভন্ড হয়ে যেত যেমন 1992 সনে চট্টগ্রামের উপর দিয়ে যে ঝড় তুফান বয়ে গিয়েছিল আপনারা জানেন 91 এ এই রকম ঝড় তুফান আসতো প্রতি বছর তো এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য শয়তান মানুষের রূপ ধারণ করে এসে মালদ্বীপবাসীর কাছে বলছে তখন মালদ্বীপের এরা মূর্তি পূজা করত দেবদেবীর পূজা করত তুলসী পাতা মাছের গাছের সূর্যের চন্দ্রের তারকার পূজা করত তো একদিন একদিন শয়তান মানুষের বেশ ধরে এসে বলতেছে তোমরা যদি এই মহা মুসিবত থেকে বাঁচতে চাও আমার কথার উপরে আমার কথা তোমাদেরকে শুনতে হবে আমল করতে হবে কি কথা বছরের একটা নির্ধারিত সময়ে অমুক তারিখে তোমরা সুরুষী যুবতী সুন্দরী চাঁদ বদনী একজন নারীকে সুন্দর কাপড় পরায়া অলংকার পরায়া তোমরা তাকে সূর্যাস্তের পরেই সমুদ্রবর্তী তোমাদের যে ভয়ানক মন্দির আছে সেই মন্দিরে তোমরা রেখে আসবে এবং সকালবেলায় তোমরা তার লাশটা নিয়ে এসে তোমরা শেষ কীর্তন করে তোমরা তাকে বিদায় জানাবে এভাবেই চলে আসতেছিল বহুত বছর তো হঠাৎ করে মালদ্বীপের উদ্দেশ্যে একটা জাহাজ আসতেছিল আরব দেশ থেকে সেখানে ব্যবসা বাণিজ্যের মাল সামান ছিল অনেক বড় বড় ব্যবসায়ী ছিল ঝড় তুফানে কবলে পড়ে জাহাজটা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায় প্রায় সব মানুষে মারা যায় একজন অল্প বয়সের যুবক ছাড়া যার বয়স তখন 13 কিংবা 14 হবে এমন অল্প বয়স তখনও দাড়ি গজায় নাই এমন একজন যুবক কোন ক্রমে আল্লাহ তাকে বাঁচালেন কিছুটা কিছু একটা কাঠ ধরে বা কিছু একটা অবলম্বন করে একটা দ্বীপের মধ্যে আসলো দ্বীপের মধ্যে আসলো কিন্তু তিনি ক্লান্ত পরিশ্রান্ত অত্যন্ত ক্ষুধার্ত পেটে কোনো খাবার নাই মালদ্বীপের বাড়ি বাড়ি ঘুরে কেউ তাকে দাওয়াত দেয় না কেউ তাকে খাওয়ায় না কেউ তাকে চিনে না তিনিও কাউকে চিনেন না এমত অবস্থায় একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন একটা বুড়ি তার স্বামী ছিল না বিধবা একটাই মাত্র মেয়ে ছিল ছোট্ট একটা মেয়ে এই বুড়ি ছেলেটার দিকে তাকায় তার মায়া হলো তিনি তাকে ঘরে আনলেন আদর আপ্যায়ন করলেন তাকে খাওয়ালেন এবং বললেন তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবে তুমি আমাকে মা ডাকবে তুমি আমার ছেলের মতো এইভাবে এই ঘরের মধ্যে লালিত পালিত হতে লাগলেন যুবকটি জঙ্গলে গিয়ে কাঠ কাটত দিনের বেলায় সেটা বাজারে গিয়ে বিক্রি করে তারপরে সেই পয়সা দিয়ে বুড়ি মাকে সহযোগিতা করত একদিন বাজার থেকে ফিরে এসে দেখেন বুনিমা এবং তার বোনটা কাঁদতেছে বিলাপ করে কাঁদতেছে গগন বিদারী কান্না মনে হয় কেউ যেন মারা যাবে বা কেউ মারা গিয়েছে এমন অবস্থা যুবক জিজ্ঞেস করলেন মা গো ও মা আপনি কেন এভাবে কাঁদছেন আমার বোনটাই কেন বাঁকাচ্ছে তখন বুড়ি বলল শোনো আজকে আমার মেয়েটা মারা যাবে কারণ আজকে আমার মেয়ের পালা এসেছে আমার মেয়ে আজকে মারা যাবে ছেলেটা বুঝতেছে না মা বলল দেখো বাড়ির সামনের দিকে তাকাও আমাদের মালদ্বীপের রাজা তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য শোনো রে বাবা আমাদের দেশে একটা একটা কুসংস্কার আছে বছরের নির্ধারিত দিনে একজন যুবতী সুরসী চাঁদবদনী কোনো একজন যুবতীকে সাজাইয়া কাপড় পরাইয়া সেই মন্দিরে গিয়ে সূর্যাস্তের পরে রেখে আসতে হয় সকালবেলায় গিয়ে তার লাশটা নিয়ে আসে সারা রাত শয়তানেরা তার সঙ্গে ফুর্তি করে তাকে সেখানে মেরে ফেলে তারপরে চলে যায় আজকে আমার মেয়ের পালা আমার মেয়ের নাম এসেছে এই জন্য আমি কাঁদছি আমার মেয়েটাকে আজকের পরে আমি আর দেখবো না
আমার মেয়ে আজকে আজকের দিনের পরে আর আমাকে দেখবে না ছেলেটা বলল মা কোনো চিন্তা করবেন না এই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করব আমি একা আমি একা মোকাবেলা করব তো যুবক বল মা বলতেছে তুমি কিভাবে একা মোকাবেলা করবে পারবে না সম্ভব নয় এটা অসম্ভব বাবারে মেয়ে হারাচ্ছি তোমাকে হারায় আমি সর্বস্ব হারা হইতে চাই না তুমি পারবে না যুবকটা বলল মা ভরসা রাখেন আমি পারব এরপর যুবকটা বলল মা একটি কাজ করেন আপনি আমার বোনের কাপড়গুলো আমাকে পরায়া দেন আমাকে সাজায়া দেন মেয়ের মতো করে এটাই করা হলো এভাবে সাজায়া দেওয়া হলো এই সৈন্যবাহিনীর লোকেরা এই যুবকটাকে এই বাড়ির মেয়ে মনে করে তারা তাকে নিয়ে সূর্যাস্তের পরে সে মন্দিরে রেখে আসলো মন্দিরে রাখে রেখে আসার পর তারা তখন চলে আসলো যুবকটা সেই কাপড় চোপড় খুলে নিজের কাপড় পরে তারপরে অজু করলো খুব ভালো করে অজু করলো অজু করে মাগরিবের নামাজ পড়লো এশার নামাজের পর তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন কারণ তিনি ছিলেন আরবের একজন অল্প বয়স্ক যুবক কিন্তু তিনি ছিলেন কোরআনে হাফেজ সুবহানাল্লাহ কোরআনে হাফেজ কোরআন তেলাওয়াত করলেন এশার সময় হলো ভালো করে অজু করে তিনি এশার নামাজ আদায় করলেন এরপর রাগ গভীর হতে থাকে পিনপতন নরক নিরবতা কোথাও কোনো শব্দ নাই শুধু সমুদ্রের উত্তাল ঢেউয়ের শা শা শব্দ ছাড়া কোনো শব্দ নাই তো ওই অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে উচ্চ সুরে কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত চালিয়ে গেলেন মাঝরাতে সমুদ্রের সেই পানি ভেদ করে সেই শয়তান মহাদেবের একটা সুরদ্দরে দানবের সুরদ্দরে মন্দিরের দিকে আস্তে আস্তে আসতেছে কিন্তু মন্দিরের কাছে এসে যতদূর কোরআনের তেলাওয়াতের আওয়াজ যায় এই আওয়াজের ভিতরে আর প্রবেশ করতে পারে না সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এরপর এরপর ওই শয়তান অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেল ওই দানবার মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারল না সকালবেলায় ফজরের নামাজ পড়ে তিনি মন্দিরের ভিতরে বসে রইলেন রাজার লোকেরা আসলো লাশ নেওয়ার জন্য এসে দেখে কোনো নারীর লাশ নাই কোনো মহিলার লাশ নাই কোনো যুবতীর লাশ নাই একটা যুবক বসে আছে জিজ্ঞেস করলো এখানে কোনো লাশ দেখছো কিনা বলে না বলে এখানে তো একজন মেয়েকে রেখে গিয়েছিলাম কি হলো ওই যুবক বলল তোমরাই আমাকে মেয়ে মনে করে এখানে এসেছিলে এনে নিয়ে এসেছিলে আমি আসলে কোনো মেয়ে নই আমি ছিলাম এখানে তাহলে বলল তাহলে তো আগামী বছর ঝড় আসবে তুফান আসবে আমাদের সব শেষ হয়ে যাবে তুমি আমাদের সর্বনাশ করলে তোমাকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে গ্রেফতার করে রাজার কাছে নিয়ে গেলাম রাজা তার কাছে সমুদয় ঘটনা শুনল শুনে বলল তোমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাবো তবে এখন না একটা বছর তোমাকে সময় দিলাম আগামী বছর নির্ধারিত দিন তারিখে তুমি যদি আবার এইভাবে তুমি যদি আমাদের এই মুসিবত মোকাবেলা করতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে শুধু বাঁচবেই না তুমি যে দাবি করলে তুমি মুসলমান তোমার কাছে কোরআন আছে আমরা তোমার ধর্মে দীক্ষা নেব তোমার কোরআনের উপরে আমরা ইমান আনব সুবহানাল্লাহ দিন যায় রাত যায় সপ্তাহ মাস ওই দিন তারিখ আসলো যুবক একাই চলে গেল ওই ওই দানব রাতের বেলায় আবারও আসলো কিন্তু কোরআন তেলাওয়াতের সামনে সে অগ্রসর হতে পারল না এইভাবে সে চলে গেল একদিনের জন্য না দুই দিনের জন্য চিরদিনের জন্য মালদ্বীপ ছেড়ে চলে গেল সকালবেলায় তিনি যখন রাজার দরবারে গেলেন এই ভয়ানক বিপদ একা তিনি মোকাবেলা করেছেন কোন শক্তি দিয়ে রাজা জিজ্ঞেস করলো কোন শক্তি দিয়ে তুমি মোকাবেলা করেছো যুবক বলল আমি শুধু একটা শক্তি দিয়ে মোকাবেলা করেছি তা হচ্ছে আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আল্লাহ পাক আছেন আল্লাহ পাকের চেয়ে বড় আর কেউ নাই আল্লাহু আকবার আমি মোকাবেলা করেছি কোরআন দিয়ে আমি হাফেজে কোরআন আমি কোরআন দিয়ে মোকাবেলা করেছি এই বিপদ মোকাবেলা করে এরপর আমি আপনার কাছে এসেছি তখন রাজা যে কথা দিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করবে কোরআনের উপরে ঈমান আনবে সেই রাজা নিজে ইসলাম ধর্ম গ্রহণ করল আর কোরআনের উপরে ঈমান আনল রাজার দেখা দেখি তার পরিবারের সকলেই ঈমান আনল ইতিহাস বলে ওই দিন একদিনে শুধু রাজার পরিবার না মালদ্বীপের 60,000 মানুষ একদিনে ওই যুবকের হাতে হাত রেখে তারা ইসলামের সুশীতল ছায়া তলে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেল লা ইলাহা
إلا الله محمد رسول الله بول چلاب نیک عمل شدوئی اللہ پاک ایر پوتی دان پرو کالیر جنلوی اللہ تعالی جمع کرے رکھننا دنیا تیو دین دنیا تی اللہ پاک نیک کار دیر کے شانتی پر دان کرین شک شانتی موئی جبون دان کرین ایبان دنیا تی اللہ پاک تا دیر کے حفاظت کرین ایبان تا دیر دھان شمپت عزت ابرو شعب اللہ پاک حفاظت کرین زبان اللہ بولین پیو بھائرہ پاسٹا پروشکار دنیا تی پاسٹا پروشکار پرو کالی ماترو دویٹے بولنام ایکنو دنیا پروشکار تینٹا پرو کالیر پاسٹا پروشکار باقی رویلو کینتو آمار منے ہوئے محفیل اپنا دیر کے ایکھانی شیش کرتے ہو بے آمیار سامنے دیکھے اگرسر ہوچینا اللہ پاک آما دیر کے قرآن بجھار ایبان قرآن روپر عمل قرار قرآن دھاروگ بہت ہوار اللہ پاک توفیق نائد کنو شکلی بلچے آمین بلچلم بھیرا بشو کا فوٹ بول شروع ہوئے چلو ادبودنی انسٹان جے جبو کے تلاوات دی تار نیچر دویٹا پا نائی تو اوئی جبو فیس بوکے تار ایکٹا شکت کر دیئے سے آمی آمار جبو بائی درود دیشی ایٹا بول چی فی فیس بوکے شکت کر شے بولا چھے جے آمی جکن مائر پیٹے تکن آمار ماں بستے پالنے ڈاکتر را بول لو تمہاری شنطن تا کمپلیٹ ایکٹا شیشو ہو بینا تار دویٹا پا تھاک بینا ایبان ایٹا ہو بے ایکٹا پروتی بندی شنطن شتران ایٹا کے ایبرشن کرے فیلو فیلے داؤ فیلے دیلے تمہیں شانتی پابے اوئی شنطن تاو شانتی پابے درکر نائی فیلے داؤ تکھون گانے محمد المفتاحر ماں تار بابا کے ڈکے آنے بابا کے ڈکے بول لو جے شنو ڈاکتار ایک اتھا بولے چھے ڈاکتار ڈاکتار دیر کتھا بولے چھے کینتو آمی تمہا کے ایکٹا جنیش بولی ای پیٹے شنطن تا ایٹا تو تمہار اور امار اچھار کرنے شدو آشے نائی ایٹا پاٹی اچھن کے کتا زورے بولن کے اللہ پاک پاٹی اچھن نشچوی اللہ پاک ایر مدھے اما دیر جنو منگل رکھے چھن کلان رکھے چھن گانے میرے ماں بلو شمیگم شنطن ٹکے چھرے دی بونا شنطن ٹکے فیلے دی بونا جانی شنطنیر ڈان پا تھک بینا بام پا تھک بینا انہوں دوستہ جبو کے رمتو ہٹتے پار بینا کھیلتے پار بینا چلتے پار بینا سکولے جیتے پار بینا مدرسہ جیتے پار بینا بشو بدلوے جیتے پار بینا ہمیں جانی کنتو شمیگو امر مون بولے امرا شنطن ٹکے نا فیلی شنطن ٹکے فیل بونا پریتھی بیتے امر شنطن امی جن مدے با ای شنطن ٹا دوست مار دوست دن پورے آشے نائی کانے بول چے تار تا شے دنیا تے چولے شے سے اپور ننگو بستائے اور تھا سوئے ماش کسو دن پورے پیتی بیتے تار جن مہے گئے چھے ای ابستار مدد ما ایبان بابا شنطن ٹکے لالن پالن کر لو آر دیکھیں اللہ اوپورے اللہ فائسالہ اوپورے رازی تکار کرنے تقدیر اوپورے گریر و ایمان تکار کرنے اللہ کی کر لین کتو شندر شندر جبو کسے کتارے کتو بھلو بھلو اندر جاتیک مانے حافظ آسے کینتو ای رکم پروتی بندی دویٹا پان آئی ای رکم ایک زن حافظ کے دیا شدو ایکٹا مافی لیر ان ادبودن کرن نائی ایمان ایکٹا بشکا فوٹبول کھلار ادبودنی انشتان قرآن تلواتیر مددمے قرآنو ہوئے چھے جے ماتیر دی کے شمگرو بشیر شکتی شالی کیمیرا گلو تاکی آ چھے شمگرو بشیر عبال بردو بنیتا ادبودنی انشتانیر دی کے تاکی آ چھے سبحان اللہ بولین اللہ پاک کی کرتے نہ پرین ای جبوک ایکھونی یونیورسٹی تے پورے ای جبوک پشو پالن کرے ای جبوک سماجک نانا دھرنیر کاس کرے ای جبوک ایک جن موٹیویشنال سپیکر مانوش کے نانا رکم بھالو بھالو کتھا بولار جنو برو برو انشٹانے سے جگدان کرے آمی جبوک بھائی دیر ادیش سے شدو بولتے چاہے ایک جن بکلانگو ایک جن اپورنانگو پرتی بندی ایکٹا جبوک جدی قرآن دیئے شمگر و بشو کے جائے کرتے پارے تاہولے شئی قرآن آما دیر دیشے ہوا چھے ای قرآن دیئے آس کے شمبھاب بنگلہ دیش کے شمگر و بشیر دور بارے ماتھا اوچو کرے دار کرا بار بیبستہ کرا کتا ٹھیک کی نا ای مدرسائی جارا پرشنا کرے مدرسائی جارا لکھا پرا کرے ایرا شنتراشی ہوئے نا ایرا چدہ باز ہوئے نا ایرا ٹنڈر باز ہوئے نا ایرا دھوا پ ایبان دیشیر
মান এবং সুনাম অর্জন তারা দেশের বাইরে থেকে সুনাম অর্জন করে তারা দেশে দেশে ফিরে আসে কথা ঠিক কি না হাফেজ তাকরিমের তোমরা নাম শুনেছো সৌদি আরবে সে সমগ্র বিশ্বের হাফেজদেরকে পিছনে ফেলে বাংলাদেশের সবুজ পতাকা লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উড্ডীন করেছে সুবহানাল্লাহ বলি সেইজন্যই বলছিলাম ভাইরা আমার কুরআন আসছে ইসলাম আসছে কথা হলো আপনি আমি এই ইসলামের জন্য কুরআনের জন্য কি করতে পেরেছি কতটুকু অবদান রাখতে পেরেছি এটাই হচ্ছে বড় প্রশ্ন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না তোমার চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে কয়টা দোকান ছিল সাতকানিয়ার পৌরসভায় তোমার কি ছিল জমিনে তোমার কত কাটা জমিন ছিল ব্যাংকে তোমার কি পরিমাণ টাকা ছিল আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না তোমার কয়টা সন্তান সন্ততি ছিল এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ জিজ্ঞেস করব করবেন যে তুমি আমার দ্বীনের জন্য কি করেছো আমার কোরআনের জন্য তুমি কি করেছো সুবহানাল্লাহ বলি সুপ্রিয় উপস্থিতি আজকে পর্যন্তই আসুন আমরা যার যতটুকু অ্যাবিলিটি আছে আমরা ইসলামের জন্য কোরআনের জন্য এবং কোরআনের রাজ আল্লাহর এই জমিনে কায়েমের জন্য আমরা আমাদের যত চেষ্টা প্রচেষ্টা আছে সবটুকু আমরা ঢেলে দেই আল্লাহ পাকের কাছে এটাই এটারই মূল্য হবে আল্লাহ পাক আমাদেরকে তার দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন সকলে বলছি আমিন ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কুরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত সারগর্ব এবং তত্ত্ব নির্ভর আলোচনা পেশ করেছেন এই জন্য মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাদের এই প্রধান বক্তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তার এলাম এবং আমলের মধ্যে বরকত দান করুন আমিন হুজুরের সাথে কথা হয়েছে আমার আপনাদের আপনারা একটু বসবেন উনি মোনাজাত দেবেন এই মোনাজাতের আগে অল্প টাকা ছিল এই টাকাগুলো আপনারা খুব শর্ট টাইমের মধ্যে দিয়ে দেন তারপর আমি হুজুর কাবার স্পিকার ছেড়ে দিচ্ছি উনি মোনাজাত দেবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ না আছে আর এনাম ভাই